বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন দেবেন্দ্র ফাটনভিস বিজেপি শরিক দল শিবসেনা তাদের বিধায়ক দলের নেতা হিসেবে ঘোষণা করেছে একনাথ সিন্ধের নাম জানা গেছে আদিত্য ঠাকুরের ইচ্ছায় মহারাষ্ট্রের শিবসেনার মুখ হচ্ছেন সিন্ডে গত বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের কোপড়ি পাঁচ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি মন্ত্রিসভায় তিনি জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন উল্লেখ্য দুশো অষ্টআশি আসনে মহারাষ্ট্র বিধানসভায় ছাপ্পান্নটি আসনে যে শিবসেনা চাইছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হন আদিত্যনাথ ঠাকুরে না হলে লিখিতভাবে বিজেপি তাদের জানাক যে আড়াই বছর মুখ্যমন্ত্রী পদটি শিবসেনাকে তারা ছেড়ে দেবে ক্রমে বিজেপির ওপরে চাপ তারা বাড়িয়ে যাচ্ছিল নিজেদের রাজনৈতিক সত্যতা প্রমাণ করতে হরিয়ানায় বিজেপির সঙ্গে জেজেপির জোট নিয়ে কটাক্ষ করতে চায়নি বরং বিজেপির সঙ্গে না গিয়ে আলাদাভাবে শিবসেনার বরিষ্ঠ নেতারা রাজভবনে গিয়ে দেখা করেছেন রাজ্যপাল ভগৎ সিং কেশরির সঙ্গে তাই বিজেপি রিসেপশনের মধ্যে কি সমঝোতা হয়েছে তা এখনো স্পষ্ট নয়